নমস্কার বন্ধুরা সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিওতে স্বাগত বন্ধুরা আমরা যারা প্রতি মুহূর্তে সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত আমাদের একটি ব্যবসাতে কিন্তু বিভিন্ন রকমের আইটেম নিয়ে চলতে হয় অর্থাৎ একটি সাইবার ক্যাপের ব্যবসার মূল যে ভিত্তি অর্থাৎ জেরক্স প্রিন্টিং ল্যামিনেশন থেকে শুরু করে অনলাইন রিলেটেড সব রকমের কাজ এছাড়াও মানি ট্রান্সফার থেকে শুরু করে সব রকমের জিনিস নিয়ে কিন্তু আমাদের এই সাইবার ক্যাফে ব্যবসা চলছে তা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা যারা ছোটোখাটো কম্পিউটার রিলেটেড ব্যবসা করি আমাদের এই ব্যবসার মধ্যে যদি আমরা ফটো তোলার কাজটিকে যুক্ত করি অর্থাৎ আমাদের স্টুডিওতে মোবাইল দিয়েও যদি আমরা চার পাঁচটি ছবি প্রত্যেক তুলতে পারি তাহলে কিন্তু সেই পাসপোর্ট ছবি থেকে আমাদের মাসে চার থেকে পাঁচ হাজার টাকা অনায়াসে ইনকাম চলে আসবে তা বন্ধুরা কিভাবে একটি পাসপোর্ট ছবি সঠিক পদ্ধতিতে আমরা তুলবো এবং সেই পাসপোর্ট ছবিটি মোবাইলে হোক বা ক্যামেরায় তোলার পর সেটিকে কীভাবে এডিট করবো যাতে ছবিটির ফাইনাল আউটপুট আমরা ঝকঝকে পাই তা চলুন বন্ধুরা পুরো বিষয়টি আমরা স্টুডিওতে কাজ করে দেখিয়ে দিচ্ছি এবং আমি কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার পর আপনাদের পাসপোর্ট ছবি তৈরি করা কিন্তু জলের মতো সহজ হয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবেন আশা করব। আপনাদের এই ভিডিওটি দেখলে ভালো লাগবে তা বন্ধুরা ফটো তোলার পর মেমোরি কার্ড থেকে আমরা প্রথমে ছবিটিকে নেব অর্থাৎ ছবিটিকে কিন্তু আমরা ফটোশপের সাহায্যে সুন্দর করে এডিট করে আমরা পাসপোর্ট ছবি তৈরি করবো তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর ছবি রয়েছে তা আমি এই ছবিটিকে সুন্দর করে পাসপোর্ট ছবি বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছবিটি এই ছবিটিকেই কিন্তু আমরা কীভাবে পাসপোর্ট ছবি বানাতে হয় আপনাদের একদম এ টু জেড প্রসেস দেখিয়ে দেবো তা প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আমরা এটি ফটোশপের সিএস ভার্সান থেকে করছি তো বন্ধুরা লেফট সাইডে দেখতে পাচ্ছেন টুলস অর্থাৎ এখান থেকে কিন্তু প্রত্যেকটি টুলস এক একটি কাজ করে সেই টুলসের মধ্যে থেকে থার্ড যে অপশানটি রয়েছে ক্রপ বাটান সেই ক্রপ বাটানের মধ্যে আমরা ক্লিক করব তা এই ক্রপ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে হাইট এবং উইট দেখাবে তা এখান থেকে উইথের জায়গাটাতে যদি আপনারা ফোর পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারে করেন তাহলে কিন্তু আপনাদের প্রপার পাসপোর্ট সাইজ ছবি হবে তা আমি যেহেতু বলেছি একটা পাতার মধ্যে ফোর বাই সিক্সে আপনারা দশটি করে ছবি পাবেন সেই জন্য আমাদের সাইজটি দিতে হবে কিন্তু ফোর বাই থ্রি অর্থাৎ থ্রি সেন্টিমিটার দেবো আমি এখানে উইথ এবং ফোর সেন্টিমিটার দেবো হাইট তা আমি এখান থেকে ইঞ্চি রয়েছে আমি এখান থেকে সেন্টিমিটার করে দিলাম সিএম এবং এখান থেকে রেজলিউশনের জায়গাতে আমরা থ্রি হান্ড্রেড ডিপিআই কর দিলাম তা বন্ধুরা এখান থেকে আবার আমরা ক্রপ করবো অর্থাৎ ছবিটিকে আমরা সঠিকভাবে ক্রপ করব তা মোটামুটি বন্ধুরা ছবিটি ক্রপ হয়ে গেছে এবার আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন বন্ধুরা এখান থেকে ইমেজ সাইজে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের যে সেন্টিমিটার রয়েছে ফোর সেন্টিমিটার বাই থ্রি সেন্টিমিটার এবং রেজলিউশনের জায়গায় কিন্তু তিনশো ডিপিআই আমরা সিলেক্ট করেছি তা এবার এখান থেকে এই যে ছবিটি দেখতে পাচ্ছেন ছবিটি তোলার পর দেখতে পাচ্ছেন ছবিটির মধ্যে কিছুটা ব্ল্যাকনেস রয়েছে অর্থাৎ ক্যামেরায় তোলার পর কিন্তু আপনাদের ছবিটিকে সুন্দর করে ফটোশপে এডিট করতে হবে যদি এডিট আপনারা না করতে পারেন তাহলে কিন্তু ছবির আউটপুট সুন্দরভাবে বেরোবে না তা আমি এবার ছবিটিকে প্রথম যে এডিটটি করব। সেটি হচ্ছে কানের পাশে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি শ্যাডো চলে এসছে তা আমরা প্রত্যেকেই যারা ক্যামেরায় ছবি তুলি বা মোবাইল থেকে ছবি তুলি আমাদের কিন্তু কানের পাশে একটা হালকা শ্যাডো ভাব চলে আসে তা আমরা প্রথমে পেন টুল নেবো যখনই আমরা উইন্ডোটাকে বড় করলাম এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেন টুল এই যে পেন টুল এইখানে আপনারা ক্লিক করতে হবে যদি আপনারা পেন টুল এখান থেকে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনারা শর্টকাট কীবোর্ড থেকে গিয়ে পি প্রেস করবেন তা পি প্রেস করলেও কিন্তু আপনাদের পেন টুল চলে আসবে তা আমি পেন্টুল নিয়ে এবার প্রথম যে কাজটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে ফটোর কানের চারপাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা হালকা শ্যাডো চলে এসছে এই শেডুটিকে প্রথমে আমরা রিমুভ করব তাই শ্যাডুটি রিমুভ করার জন্য আমরা পেন টুল দিয়ে কিন্তু সুন্দর করে এটিকে চারপাশ থেকে কাটিং করব জাস্ট দু থেকে তিন সেকেন্ড টাইম লাগবে দু থেকে তিন সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের কাটিংটি হয়ে যাবে তাই এটা আমরা সিলেকশন করে দিলাম এবং লেফট সাইডে যে কানের পাশ থেকে যে হালকা শ্যাডোটা রয়েছে সেটাকে আমরা আউট করবো আমাদের সিলেকশন মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার আমরা কিবোর্ড থেকে গিয়ে একটু ফেদার দেবো ওয়ান বা টু অর্থাৎ ফেদারের অর্থ হচ্ছে আমরা এরপর যে ক্লোন করে এই শ্যাডোটিকে আউট করব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ক্লোন স্ট্যাম্পের অপশান রয়েছে টুলের মধ্যে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ক্লোন স্ট্যাম্প টুল অথবা যদি আপনারা কীবোর্ড থেকে করতে চান তাহলে কীবোর্ড থেকে আপনারা এস প্রেস করবেন তা আমি এখান থেকে এস প্রেস করে দিলাম এবং এস প্রেস করে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ক্লোনটা হয় দেখুন বন্ধুরা যখন আমরা ঘষছি ক্লোন করছি তখন কিন্তু সাইড থেকে পুরো কানের পাশ থেকে যে শ্যাডুটি ছিল শ্যারুটি কিন্তু পুরো রিমুভ হয়ে গেল এবং লেফট সাইডে যে শ্যাডোটি রয়েছে সেই শ্যাডোটিও কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা ফ্লোনের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো শ্যাডোকে সঙ্গে সঙ্গে রিমুভ করে দিতে পারবেন তো এবার আমরা সিলেকশানটা আউট করলাম দেখুন ফটোটি মোটামুটি কানের চারপাশ থেকে যে শ্যাডোটি ছিল সেটা কিন্তু চলে গেল এবার বন্ধুরা আমাদের কী করতে হবে এবার আমাদের ফটোটিকে একটু লাইট বাড়াতে হবে এখানে একটি ল্যাসো টুল রয়েছে এই ল্যাসো টুল দিয়ে কিন্তু আপনাদের একটি রাফ সিলেকশান করতে হবে তা আমি ল্যাসো টুলটাকে সিলেক্ট করলাম এবং ল্যাসো টুলটা সিলেক্ট করার পর এখানে যে হাতের পোসনগুলো রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাতের পোসনগুলোকে আমরা একটু লাইট বাড়িয়ে দেবো যেহেতু এই পাসপোর্ট ছবিতে হাতটি দেখা যাবে সেই জন্য হাতের সাইড থেকে আমরা হালকা করে একটা রাফ সিলেকশন করব এবং এই রাফ সিলেকশন করে আমরা হাতের সাইড থেকে একটুখানি ব্রাইটনেসটাকে বাড়াবো তা বন্ধুরা হাতের সাইড যেহেতু ব্রাইটনেসটা আমরা হালকা করে বাড়াবো সেই জন্য আমরা ফেদার দেবো তা কীবোর্ড থেকে আমরা অল কন্ট্রোল ডি প্রেস করবো এখান থেকে আমরা দশ কি বারো ফেদার দেবো এবং ফেদার দেওয়ার পর আমরা কীবোর্ডে গিয়ে কন্ট্রোল এম প্রেস করব কন্ট্রোল এম প্রেস করলেই আমাদের সামনে কিন্তু একটি চ্যানেল চলে আসবে অর্থাৎ কার চলে আসবে তো এখান থেকে আমরা কার্ডটিকে একটু তুলে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কার্ডটি তোলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হাতের কালারটা কিন্তু একটু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং বন্ধুরা আমরা এখান থেকে ওকে বাটনে প্রেস করবো এবং ওকে বাটনে প্রেস করে আমাদের যে ফেসটি রয়েছে সেই ফেসটিকে কিন্তু আমরা সিলেকশন করে নেব অর্থাৎ হালকা করে আমরা যে লাসো টুল রয়েছে সেই ল্যাসো টুল দিয়ে কিন্তু আমরা হালকা করে বাচ্চাটিকে সিলেকশন করে নেব কিবোর্ড থেকে অল কন্ট্রোল ডি প্রেস করবো তা যখনই আপনারা কোনো সিলেকশন করবেন এবং ফেদার দেবেন বা কালার কন্টাস্ট বাড়াবেন সব সময় কিন্তু আপনারা ফেদার সিলেকশন করে নেবেন তো এখানে আমরা অল কন্ট্রোল ডি প্রেস করে দশ ফেদার দিলাম এবং দশ ফেদার দেওয়ার পর আমরা এখান থেকে কিন্তু কাট করলাম অর্থাৎ কন্ট্রোল এম প্রেস করে আমরা কাট করছি তা কাঠ করলে কী হবে আপনাদের ছবিটির গ্লেজও বাড়বে এবং ছবিটির মধ্যে কিন্তু প্রচুর লাইট আসবে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আগে যে ছবিটি ছিল এরকম এবং এখন যে ছবিটি হয়েছে এরকম দেখতে পাচ্ছেন বন্ধুরা চেঞ্জটা আগে এরকম ছিল এখন এরকম হয়েছে তা এইবার আমাদের কি করতে হবে তা বন্ধুরা এবার আমাদের ছবিটিকে একটু রিসাইজ করে নিতে হবে তা এখান থেকে আপনারা কন্ট্রোল টি প্রেস করবেন তা কন্ট্রোল টি প্রেস করে আমরা এবার এটাকে বড় করব প্রপোশনাললি তা বন্ধুরা প্রপোর্শনালি বড়ো করে আপনারা নিচের দিকে একটু নামাতে পারেন অর্থাৎ মাথার উপরে একটু আপনাদের গ্যাপ রাখতে হবে এবং নিচের দিকে একটু গ্যাপ রাখতে হবে তা মোটামুটি বন্ধুরা কানের দুপাশে কিন্তু আপনাদের গ্যাপটি সমান রাখতে হবে তা আমাদের মোটামুটি ছবিটি কিন্তু দাঁড়িয়ে গেছে এইবার আমরা ইমেজ গিয়ে অ্যাডজাস্ট ব্রাইটনেস অ্যান্ড কনট্রাস্ট অর্থাৎ আমাদের আর একটু কনট্রাস্ট বাড়াতে হবে ছবিটিকে এবং একটু ব্রাইটনেস বাড়ালে কিন্তু আমাদের ছবিটি দাঁড়িয়ে যাবে তা আমাদের মোটামুটি ছবিটি হয়ে গেছে এবার আপনারা চাইলে যদি ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চান এবার আপনারা যদি চান এই যে ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট আছে বা গ্রে স্কেল আছে এটাকে চেঞ্জ করবেন তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক টুল এই যে টুলটি দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক টুল তাই এই ম্যাগনেটিক টুলের ম্যাজিক ওয়ান টুলের মধ্যে আপনারা ক্লিক করে এখানে এসে ক্লিক করবেন তা যখনই আপনারা ক্লিক করবেন দেখুন এখান থেকে পুরো সিলেকশন হয়ে গেছে ম্যাগনেটিক টুলে তা এই সিলেকশন অনুযায়ী কিন্তু আপনারা এবার যে কোনো রকম কালার কিন্তু ম্যাগনেটিক টুলে চেঞ্জ করতে পারবেন তা দেখুন বন্ধুরা ম্যাগনেটিক টুলের মাধ্যমে যদি আমরা ব্লু কালার দিতে চাই তাহলে এখান থেকে আমাদের ব্লু কালারটিকে নিতে হবে পেন্ট বাকেট টুল এই পেন বকেটি আপনারা এখানে সিলেকশন করে আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ব্লু হয়ে যাবে অর্থাৎ আপনাদের পিছনের পোর্শনটা কিন্তু পুরো ব্লু চলে আসবে অর্থাৎ যে কোনো কালার আপনারা চেঞ্জ করতে চাইলে এখান থেকে কিন্তু আপনাদের প্রথমে কালার সিলেকশন করতে হবে কালার সিলেকশন করে আপনারা ম্যাগনেটিক টুল সিলেক্ট করলেই কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে তা যেহেতু আমি হোয়াইট কালারেই এই ফটোটি করবো সেই জন্য আমরা প্রথমে হোয়াইট কালারটিকে সিলেকশন করে নিলাম এবং সিলেকশান করার পর আমরা লক করে দিলাম লক করার পর এবার আমরা একটা ফোর বাই সিক্সের মধ্যে দশটা ছবি সাজাবো তো বন্ধুরা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল লেন প্রেস করবেন কন্ট্রোল লেন প্রেস করার পর এখান থেকে আপনার ফোর বাই সিক্স সিলেক্ট করবেন এবং ফোর বাই সিক্স সিলেক্ট করার পর আপনার ছবিটিকে ড্র্যাক করে এর মধ্যে ফেলবেন তা ড্র্যাক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ছবিটি চলে এসছে এবার আমরা কি করব ছবিটিকে একটা অল চিপে আমরা যতবার টানবো ততবার কিন্তু ছবিটি একটি করে কপি হবে তা আমি অল চিপে প্রথমে কপি করলাম আবার অল চিপে আরেকটা কপি করলাম তিনটে লেয়ার কিন্তু দেখতে পাচ্ছেন রাইট সাইডে তিনটে লেয়ার হয়ে গেছে অর্থাৎ তিনটে যেহেতু কপি করেছি তিনটে লেয়ার হয়ে গেছে এবার এই তিনটে লেয়ারকে আমরা লক করে দেবো অর্থাৎ কন্ট্রোল ই প্রেস করবো অর্থাৎ এখানে যে লক সাইনটি রয়েছে সেই লক সাইন করে কন্ট্রোল ই প্রেস করবো ই প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন তিনটে ছবি একই লেয়ারের মধ্যে চলে এসছে এবার আপনারা যতবার কন্ট্রোল যে প্রেস করবেন ততবার কিন্তু আপনাদের এক একটা কপি চলে আসবে আমি প্রথমে কন্ট্রোল যে প্রেস করলাম দেখুন আরেকটা কপি হয়ে গেল এবার নিচের যে গ্যাপটি রয়েছে এখান থেকে আমরা সিলেকশন করবো এখান থেকে সিলেকশন করে আমরা কন্ট্রোল যে করব তা কন্ট্রোল যে করলে আমাদের দুটো ছবি কপি হয়ে গেল এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ট্রি প্রেস করে আমরা রোটেট করবো ছবিটিকে তা রোটেট করে নিলে আমাদের একটার মধ্যে একটা পাতার মধ্যে দশটা ছবি চলে আসবে এবং আরেকটি আমরা টেনে কপি করে নিলাম অর্থাৎ উপরে ছটি রয়েছে এবং নিচে কিন্তু চারটি ছবি রয়েছে টোটাল দশটি ছবি কিন্তু আমাদের চলে আসলো তা বন্ধুরা এই একটা পাতার মধ্যে কিন্তু দশটি ছবি আমরা সাজিয়ে নিলাম এবং এই দশটি ছবিকে কিন্তু আমরা এবার প্রিন্ট দেবো তো বন্ধুরা প্রিন্ট দেবো কন্ট্রোল পি প্রেস করলেই কিন্তু আমাদের প্রিন্ট আউট হয়ে যাবে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টার থেকে কিন্তু প্রিন্ট বেরোচ্ছে অর্থাৎ ছবিটি প্রথমে যা তোলা ছিল তারপর কিন্তু ছবিটি অনেক চেঞ্জ হয়েছে এবং ছবিটি কিন্তু একটি গ্ল্যামারাস ভাব চলে এসছে ছবিটির মধ্যে তো এভাবে কিন্তু আপনারা সঠিক পদ্ধতিতে যদি পাসপোর্ট ছবি তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের স্টুডিওতে দিনে দিনে কাস্টমারের আনাগোনা বাড়বে এবং আপনাদের স্টুডিও থেকে কিন্তু ভালো পয়সা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা চাইলে এই ছবিগুলোকে কিন্তু একটি এ পাতার মধ্যে সাজিয়ে নিয়ে মোটামুটি তিরিশ থেকে চল্লিশটি কপি একসঙ্গে বার করতে পারবেন তা আপনারা বিভিন্ন মডেলের প্রিন্টার থেকে কিন্তু এই পাসপোর্ট ছবি এ সাইজে বার করতে পারবেন তা হতে পারে সেটি এফস্যান ক্যানন বা এইচপি তা বন্ধুরা এই প্রসেসে যদি আপনারা এডিটিং করে ছবি বার করেন তাহলে কিন্তু কাস্টমারের স্যাটিসফ্যাকশান খুব ভালো হবে এবং আপনাদের দোকানে কিন্তু অনবরত কাস্টমার ফিরে আবার আসতে থাকবে তা বন্ধুরা ছবির আউটপুটটি দেখে আপনারা নিজেরাই বুঝতে পারছেন কত ঝা চকচকে ছবি একদম ল্যাব কোয়ালিটি প্রিন্ট তা বন্ধুরা আমি যে প্রসেসগুলো আপনাদের দেখালাম আশা করবো আপনাদের প্রসেসগুলো ভালো লাগলো এবং আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে প্রতি মুহূর্তে চলে আসবো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আবার ফিরে আসবো নেক্সট পরবর্তী ভিডিওতে